ইভিয়েশন এর আজকের আমাদের বিষয় ইভিয়েশন ইতিহাস এবং ইতিহাসের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোষ্ঠী জীবন এবং তার সাথে গড়ে ওঠা দাস প্রথা। দেখো ইতিহাসের আলোচনায় আমরা বিভিন্ন কথা জেনেছি, আদি মানুষের কমশ অগ্রগতির কথা জেনেছি, তাদের বিভিন্ন আবিষ্কারের কথা জেনেছি, তার আগুনের আবিষ্কারের কথা জেনেছি, তাদের গুহাবাসী জীবনের কথা জেনেছি এবং চাকা আবিষ্কারের কথা জেনেছি। এইভাবে আদিম মানুষ যেন সভ্যতার এক অগ্রগতির পথে আদিম মানুষ ক্রমশ এগিয়ে আছে। এই আদিম মানুষের প্রথমে বনে জঙ্গলে গাছের ডালে বসবাস ছেড়ে আদিম মানুষ উন্নত পথে যাওয়ার জন্য তার কী করল, তারা গুহাবাসী জীবনে অভ্যস্ত হল। গুহাতে বাস করার পর আদিম মানুষ তারা ধীরে ধীরে পশুপালনের জন্য তারা যাযাবর হয়ে উঠল। যাযাবর জীবন ত্যাগ করে আদিম মানুষ চাষবাসে শিখিয়ে কী করে উঠল, তাদের স্থায়ী বাসস্থান শিখিয়ে উঠল এবং তার সাথে তারা কী করল, তারা নিজেদের ঘর তৈরি করে ফেলল। ঘাস লতা পাতা দিয়ে তারা নিজেদের বাড়ি করে তুলল সেই চাষযোগ্য জমির কাছাকাছি জায়গায়। তাহলে আদিম মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করল। এই স্থায়ীভাবে বসবাস শুরু করার ফলে আদিম মানুষের জীবনে আরও অনেক অগ্রগতি ঘটল। তারা চাষের সম্পত্তি, সেই সম্পদগুলোকে, চাষযোগ্য জমি থেকে উৎপাদিত সম্পদগুলোকে, ধান গম বিভিন্ন শস্য তারা মজুত করতে শিখল এবং তার সঙ্গে সঙ্গে বাড়তি ফসল তারা লেনদেন ব্যবস্থা গড়ে তুলল, অর্থাৎ বিনিময় ব্যবস্থা গড়ে তুলল। এইভাবে ধীরে ধীরে আদিম মানুষ অগ্রগতির পথে এগিয়ে গেল এবং এর পরবর্তীতে তারা চাকা আবিষ্কার করল। সেই ঘটনাও আমরা জেনেছি, কীভাবে তারা চাকা আবিষ্কার করল, সেই চাকা আবিষ্কারের কাহিনী এবং চাকা শুধু তারা যানবাহনের, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি তৈরি করার জন্যই করল না, চাকার সাহায্যে তারা বিভিন্ন কাজকর্ম কিন্তু শিখে ফেলল। শুধু গাড়ি নয়, তারা জলপথে যাতায়াতের জন্য তারা ভেলা তৈরি করল, নৌকা তৈরি করল। এইভাবে যেন আদিম মানুষ একটা নতুন এবং নতুনতর পথে এগিয়ে যেতে থাকল। এরপর আমরা আজকে জানব গোষ্ঠী জীবন এবং তার সাথে গড়ে ওঠা দাস প্রথা। তাহলে দেখো, আদিম মানুষ পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য এবং খাদ্যের প্রয়োজনে তারা দল বাঁধতে শিখেছিল আর দল বেঁধে তারা গুহায় বসবাস শিখেছিল, সেসব কথা আমরা জেনেছি। এইভাবে থাকতে থাকতে আদিম মানুষ গড়ে তুলল তাদের গোষ্ঠী জীবন, অর্থাৎ একসাথে তারা থাকতে শুরু করলো। একসঙ্গে থেকে তারা দেখল তাদের অনেক সুবিধে। এই একসঙ্গে থাকার জীবনটাকেই বলা হচ্ছে গোষ্ঠী জীবন। সেটা কিন্তু স্থায়ীভাবে বসস্থানের আগেও তারা শিখেছিল। সেই গুহাবাসী তখন থেকে তারা পশুর আক্রমণের হাত থেকে, শীত এবং গ্রীষ্মের ঝড়বৃষ্টির এসব প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আদিম মানুষ গুহায় বসবাস শিখেছিল। সেই তখন থেকেই আদিম মানুষের গড়ে উঠেছিল গোষ্ঠী জীবন, অর্থাৎ দল বেঁধে একসঙ্গে থাকা সেই জীবন। এই গোষ্ঠী জীবনে নারী পুরুষ সবাই একসঙ্গে মিলেমিশে থাকত। এইভাবে থাকতে থাকতে তাদের গোষ্ঠী জীবন ক্রমশ বৃদ্ধি পেতে থাকলো। এরপর সেই গোষ্ঠীর মধ্যে থাকতে থাকতে তাদের ক্রমশ একসঙ্গে থাকতে থাকতে তারা কী হতো, একজন অপরজনের সঙ্গে লড়াই বেঁধে যেত আর সেই লড়াই অথবা নিয়ম শৃঙ্খলা ঠিক করার জন্য তারা তাদের মধ্যে থেকে গড়ে তুলল একজন নেতা। সেই গোষ্ঠী জীবনের মধ্যে থেকে, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ, অর্থাৎ দল বেঁধে থাকার সঙ্গে সঙ্গে তারা গড়ে তুলল একজন করে নেতা। নেতা কে হয়ে উঠল,
নেতা হয়ে উঠল সেই গোষ্ঠীর মধ্যে থাকা যে বেশি কাজের লোক, যে শক্তিশালী, যার সাহস বেশি এবং বুদ্ধি যার বেশি, অর্থাৎ সব কাজ যে সুষ্ঠুভাবে সমাপন্ন করতে পারে, অর্থাৎ সুষ্ঠুভাবে করতে পারে, বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, তার সাথে সাহস দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে, তাকেই নেতা নির্বাচন করা হলো। আর এই নেতার কী কাজ হলো? নেতার দায়িত্ব ছিল অনেক। গোষ্ঠীর মধ্যে প্রায়শই কী লেগে থাকতো? ঝগড়া, বিবাদ, এসব গোলযোগ লেগে থাকতো। আর এই গোলযোগ এই নেতায় কী করতো? মীমাংসা করে দিত। অর্থাৎ নেতার কিন্তু বড় ভূমিকা ছিল। এছাড়া নেতা কিছু করত, যেখানে বনে জঙ্গলে থাকতে থাকতে যেখানে ফল মূল, তাদের খাবার দ্রব্য এবং পশু এবং পশুর খাদ্য যেখানে কমে যেত, সেই নেতাই নির্বাচন করত সেই জায়গা ত্যাগ করে আর এক নতুন জায়গা থাকার কথা সেই নির্বাচন করত। এছাড়াও গোষ্ঠীর নেতার বড় দায়িত্ব হচ্ছে নিয়ম কানুন তৈরি করা। দেখো, আমাদের প্রত্যেকেরই একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়, অর্থাৎ নিয়ম কানুনের মধ্যে চলতে হয়। কীরকম? তোমাদের ছাত্র, তোমাদের ছাত্রের এই অবস্থায় তোমাদের বাড়ির কিছু নিয়ম কানুন থাকে। আবার দেখো, স্কুলের মধ্যে যখন তোমরা থাকো, স্কুলের মধ্যে তোমাদের নিয়মকানুন মেনে চলতে হয়। তোমরা যখন কোনো শ্রেণীকক্ষে কাজ পড়াশোনা করো, সেই শ্রেণীকক্ষে তোমাকে সেই শ্রেণীকক্ষে নিয়ম মেনে চলতে হয়। অর্থাৎ ক্লাসরুমে মেরে শান্ত হয়ে বসে পড়া শুনতে হয়, গোলযোগ করা যায় না, এই সব নিয়মকানুন কিন্তু আমাদের প্রত্যেক অবস্থায় মেনে চলতে হয়। ঠিক সেই রকমভাবেই গোষ্ঠীবদ্ধ জীবনেও নেতা তাদের নিয়ম কানুন ঠিক করত। এছাড়াও নেতার আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, নেতা কী করত, কে কী কাজ করবে সেই কাজ নেতাই ঠিক করে দিত। অর্থাৎ গোষ্ঠীর জীবনের মধ্যে এই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পেশার সাথে যুক্ত হয়ে পড়ত। কেউ শিকার করতে যাবে, কেউ হাতিয়ার বানাবে, কেউ লেনদেন ব্যবস্থা করবে, কেউ বা চাষাবাদ করবে, কেউ পশুপালন করবে, এই সমস্ত কিছু ভাগ করে দেওয়ার দায়িত্ব ছিল নেতার মধ্যে। তাই গোষ্ঠী জীবন থেকে পরবর্তীকালে মানুষদের এলাকা ভিত্তিক জীবনযাত্রা শুরু হয়। অর্থাৎ এক গোষ্ঠী, এক শ্রেণীর মানুষ যারা হাতিয়ার তৈরি করলো, তারা তাদের একসঙ্গে থাকতে শুরু করলো। আবার যারা পশুপালন করলো, তারা এক জায়গায় বসবাস করতে শুরু করলো। এইভাবে এই গোষ্ঠীবদ্ধ জীবন থেকে এলাকা ভিত্তিক জীবনে ভাগ হয়ে গেল, এবং ভাগের সাথে সাথে মানুষের কাজকর্ম ভাগ হয়ে গেল। কেউ চাকা আবিষ্কারের পর কেউ গাড়ি বানাচ্ছে, অর্থাৎ যানবাহন বানাচ্ছে চাকা দিয়ে, কেউ অথবা চাকা দিয়ে মাটির জিনিসপত্র বানাচ্ছে, অথবা চাকা থেকে সে যাতা দিয়ে সে শস্য পেশাই করছে। এইভাবে বিভিন্ন কাজে ভাগ হয়ে গিয়ে গোষ্ঠীবদ্ধ জীবন হয়ে উঠল এলাকাভিত্তিক জীবন। এরপর কী দেখব আমরা? গোষ্ঠীর সংখ্যা যত বেড়ে গেল, ততই কী হলো? গুণ্ডগোল শুরু হলো। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে লড়াই বেঁধে গেল, দাঙ্গা বেঁধে যেত। এই দাঙ্গাটাই ক্রমশ যুদ্ধে পরিণত হলো। কীরকমভাবে? গোষ্ঠীর মধ্যে যারা শক্তিশালী হয়ে উঠল, অর্থাৎ যারা ক্ষমতায় শক্তিশালী, যারা জিনিসপত্রে শক্তিশালী হয়ে উঠল, অর্থাৎ যার কাছে যত সম্পত্তি বেড়ে গেল, তারাই হয়ে উঠল কি? ক্ষমতাশালী ব্যক্তি। আর এই ক্ষমতাশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে ক্রমশই কী করত? লুট করত। দুর্বল ব্যক্তির কাছ থেকে জিনিসপত্র তারা কী করত? তাদের অধীনে নিয়ে আসত। আর এর ফলে লেগে যেত গোষ্ঠীর মধ্যে ক্রমশ দাঙ্গা, বিবাদ এবং শেষে যুদ্ধে পরিণত হয়েছিল। আর এই গোষ্ঠীর মধ্যে যারা যুদ্ধে হেরে যেত, এক পক্ষ আর এক পক্ষের কাছে যারা হেরে যেত, সেই হেরে যাওয়া গোষ্ঠীর লোকেরাই হয়ে উঠল দাসে পরিণত হল। আর দাসরা কী করত? সেই মালিক শ্রেণীর অর্থাৎ ক্ষমতাশালী ব্যক্তির কথা শুনে মেনে চলত। মালিক
गोष्ठी अर्थात क्षमताशाली व्यक्ति जरा दासदेर उपरे जोर खाटात। এইভাবে দাসের পরবর্তী প্রজন্ম অর্থাৎ দাসের ছেলে দাসী হয়ে উঠল। এইভাবে ধীরে ধীরে দাস কোথায় শুরু হল অর্থাৎ এক শ্রেণী আরেক শ্রেণীর উপরে ক্রমশ অত্যাচার বাড়তে লাগলো, আর এক শ্রেণীকে ক্রমশ তাদের অধীনে রাখলো, তাদের দ্বারা কাজ করাতে শুরু করলো, এবং এই কাজগুলো অধীনে থেকে যারা কাজ করত তাদেরকেই বলা হলো দাস। এইভাবে ধীরে ধীরে যাদের জমি জায়গা বাড়ি সম্পত্তি বেড়ে গেল তারাই হয়ে উঠল সেই নেতা, অর্থাৎ নেতারা পরবর্তী সময়ে হয়ে উঠল রাজাই। আর ওই যে দাস যারা ছিল যারা নেতার অধীনে কাজ করতো অর্থাৎ সবল গোষ্ঠীর অধীনে কাজ করতো, সেই সব হেরে যাওয়া দুর্বল গোষ্ঠী তারাই হয়ে উঠল প্রজা। এইভাবে ধীরে ধীরে হয়ে উঠল একটা সমাজ, আর যে সমাজের মধ্যে ছিল রাজা এবং রাজার শাসনে ছিল প্রজা। এই হলো তোমাদের গোষ্ঠী জীবনের ইতিহাস এবং গোষ্ঠী জীবনের সঙ্গে গড়ে ওঠা দাস প্রথা। আশা করি তোমরা পাঠ্য বই যেটা আছে তোমাদের সেই পাঠ্য বইটা অবশ্যই মন দিয়ে পড়বে এবং তার সঙ্গে এই ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে তোমরা তোমাদের এই আজকের যে বিষয় খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।